সাদুল্লাপুরের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলার ধাপের হাটের আরভি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম। এ সময় জেলা বাজার কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও র‍্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যগণ উপস্থিত ছিলেন।